Good morning, everyone. How are you Good morning, ma'am. I'm fine, and you? I'm also fine. Now I am sharing to you our today's worksheet. Okay. Okay. Yes. Can you see that? Please take out your copy, yes, written copy and book. Please take out your written copy. Hello, Elaina. Yes. তুমি কি আমার ওয়ার্কশিটটা দেখতে পাচ্ছো? Yes. Okay. আজকে আমরা ফার্স্ট অফ অল পড়ব শব্দ অর্থ, দেন বাক্য গঠন, ওকে? বলো তো তোমরা ধনেশ এটা কি? ধনেশ একটি পাখির নাম। ওকে। ধনেশ হলো একটি পাখির নাম। গুড। মৌচাক শব্দের অর্থ কি? মৌমাছির বাসা। তোমরা কি মৌচাক দেখেছো? তোমরা কি সকলে মৌমাছির বাসা দেখেছো? বলো তো মৌমাছির বাসা থেকে কি পাওয়া যায়? তোমরা তো অনেক কিছু জানো। ষড় ঋতু অর্থ কি বলো তো? ধ্বংস শব্দের অর্থ কি? তোমরা হাঁস দেখেছো? হাঁস কি করে বলো তো, কোথায় থাকে? ডাঙায় নাকি পানিতে? আচ্ছা, আমরা এখন বাক্য গঠন করব। রাজহাঁস, রাজহাঁস দিয়ে একটা বাক্য গঠন করো তো প্রত্যেকে। রাজহাঁস জলে ভাসে। Yes, রাজহাঁস জলে ভাসে। তারপরেটা কি বলো তো? চিংড়ি। চিংড়ি কি হবে? এরপরে কি বলতো? দুঃখ। দুঃখ চিরদিন থাকে না। পারো তুমি? বলো তাহলে দুঃখ দিয়ে কি হবে? দুঃখ চিরদিন থাকে না। এরপরে বলতো ঘড়ি। ঘড়ি আছে। আচ্ছা, ময়না এটা কিসের নাম বলো তো? ময়না পাখি কথা বলে। ময়না একটি পাখির নাম। তোমরা ময়না পাখির কথা শুনেছ? নো ম্যাম। ওকে, আমিও তো শুনি নাই। তাই আমরা এরপর যখন স্কুল খুলবে তখন একসাথে আমরা ময়না পাখি নিয়ে এসে ময়না পাখির কথা শুনবো। ওকে ওকে। আচ্ছা, আমরা এখন আমাদের রিটেন কপিটা বের করি। প্লিজ টেক আউট আওয়ার রিটেন কপি। ইশাক, প্লিজ টেক আউট ইউর রিটেন কপি। আমি কি লিখব? Yes, আমরা এখন শব্দ অর্থ লিখব। ওকে ম্যাম। ওকে। ম্যাম ওয়ার্কশিটটা দেখান। হ্যাঁ, এই তো বাবা। ম্যাম কপি বের করলাম। হ্যালো তৌসিফ, সাফওয়ান, সাফওয়ান। Yes, ma'am. Assalamu alaikum, Shafwan. How are you, dear? I'm fine, and you? I'm also fine.
তুমি তো লেট করে ক্লাস এসেছো কেন? কপি বের করেছো? রিটেন কপি? আমার সময় লাগবে। কোন রিটেন কপি ম্যাম? বেঙ্গলি। আই এম টু ইওর বেঙ্গলি টিচার সাফওয়ান। তুমি কি জানো না টিচার ওয়াসি? যারা আমরা এখন ক্লাসে জয়েন করেছি তাদের জন্য আরেকবার, তারা আমার সাথে সকলেই একসাথে পড়ো। প্রথমত শব্দ অর্থ পুতিন। পুতিন? Yes. Please wear to your shirt or t-shirt. Okay. Hello, Medha. আমরা ক্লাসে যারা লেট করে ঢুকেছি তাদের জন্য আমি এটা আরেকবার পড়িয়ে দিচ্ছি, আমার সাথে পড়ো। ধনেশ কি বলো তো? সাফওয়ান, মেধা, তাই ধনেশ একটি পাখির নাম। সাফওয়ান, সাফওয়ান তারপরে পড়ো। মৌচাক শব্দের অর্থ কি? রিজবিউল্লাহ, মৌমাছির বাসা। মেধা বলো। রাইট। তারপরে ষড়ঋতু শব্দের অর্থ কি বলো তো? ষড়ঋতু। গুড। কংস শব্দের অর্থ? হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে বাক্য গঠন পড়বো। রাজহাঁস, রাজহাঁস জলে ভাসে। চিংড়ি, জলে ভাসে। রাইট। চিংড়ি, চিংড়ি মাছ পানিতে লাফায়। দুঃখ, দুঃখ চিরদিন থাকে না। ঘড়ি, ঘড়ি দেখে সময় জানি। রিজবিউল্লাহ বলছো না? ময়না, ময়না পাখি কথা বলে। এখন আমরা এগুলো শব্দ অর্থ গুলো লিখে ফেলবো। এটা আমরা একটু পরে লিখবো, আগে শব্দ অর্থ গুলো লিখে শেষ করি। বাক্য গঠন লিখবো আমরা রাজহাঁস, দুঃখ আর ময়না, ঠিক আছে? লেখা হয়েছে? পুতিন লেখা স্টার্ট করো। মেধা, হ্যালো মেধা। রিজবিউল্লাহ বসে আছো কেন? লিখো। আমি দেখবো কে আগে লিখছে, কে আমাকে আগে দেখাতে পারছে, দেখি তো কে আগে দেখাচ্ছে। প্লিজ এভরিওয়ান শো টু ইওর কপি, যে যতটুকু লিখেছো কপিটা আমাকে শো করো, আমি চেক করবো এখন। ইয়েস, হ্যাঁ লাইনা, থ্যাংক ইউ ভেরি মাচ। রাম, ইশাক, ইয়েস ইশাক, ওয়েট ডিয়ার, বুঝে যাচ্ছে না, একটু কাছে নিয়ে এসো খাতাটা। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ ইশাক। আহিল, থ্যাংক ইউ। আলিয়ান, ভুলে যাচ্ছে খাতাটা, একটু ধরো হাত দিয়ে। হ্যাঁ দেখা যাচ্ছে না, একটু কাছে নিয়ে এসো বাবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লাম, লাম, ইয়েস ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি রুলার করার খাতায় লিখলে তোমার হাতের লেখা আরো সুন্দর হবে। লাম, রিজবিউল্লাহ, ইয়েস সাইফ, থ্যাংক ইউ ভেরি মাচ। পুতিন, প্লিজ শো ইউর কপি। পুতিন, যতটুকু লিখেছো একটা লিখেছো রিজবিউল্লাহ, কেন?
এতক্ষণ বসে একটা লিখেছো ঠিক কাজ করনি ওকে থ্যাংক ইউ রিজভিউল্লাহ আচ্ছা নাও আই এম শেয়ারিং টু আওয়ার নেক্সট ওয়ার্কশিট ওকে থ্যাংক ইউ এভরিওয়ান এখন আমরা করব প্রশ্নের উত্তর ঠিক আছে প্রশ্নের উত্তর ইয়েস তোমরা কি জানো কে মাছ ধরে চিড়াখানায় গিয়েছো প্রত্যেকে থাকে বলো তো মৌচাকে কি থাকে মৌচাকে কি থাকে মৌচাকে শালিক কোথায় বসে শালিক কোথায় বসে শালিক বসে গাছে ডালে রাইট নৌকা কোথায় চলে আমরা কি দেখে সময় জানি বলো তো আমরা আবার পড়বো একসাথে সবাই বলো কে মাছ ধরে হরিণ কোথায় থাকে মৌচাকে কি থাকে তোমরা কি মধু খেয়েছো কেমন লাগে মিষ্টি লাগে রাইট শালিক তাই না আজকে সকলে বাসায় মধু খেয়ে নিবে শালিক কোথায় বসে নৌকা কোথায় চলে কি দেখে সময় জানি ওকে আমার একসাথে সকলে বলো কে মাছ ধরে পুতিন পড়ছো না পুতিন হ্যালো পুতিন আচ্ছা আমরা একসাথে পড়বো সকলে সবাই একসাথে রিজভিউল্লাহ একসাথে আহিল ইসাক সবাই একসাথে কে মাছ ধরে হরিণ কোথায় থাকে মৌচাকে কি থাকে শালিক কোথায় বসে সাফওয়ান পড়ছো না ডালে বসে বসে গাছের ডালে নৌকা কোথায় চলে আমরা কি দেখে সময় জানি আমরা কি প্রত্যেকে আমাদের ওয়ার্কশিটের স্ক্রিনশট নিয়েছি না লিখতে হবে না এটা তোমাদের হোমওয়ার্ক প্রত্যেকে বাসা থেকে শুধু প্রশ্নের উত্তর ওকে ওয়েট এলাইনা ওয়েট ওয়েট ইয়ার
সকলে নিন তারপর আমি নেক্সট পেজে যাব আমাদের হোমওয়ার্ক থাকবে নেক্সট পেজে শুধু প্রশ্নের উত্তর মেধা ঠিক আছে বুঝতে পেরেছো ভাই রিজভিউলা নিয়েছো ম্যাম ইয়েস প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়ে আসবে প্রশ্ন লেখার দরকার নেই ঠিক আছে ওকে লাম বলো তো নৌকা কোথায় চলে নৌকা চলে নদীর জলে ইয়েস এলাইনা বলো তো মৌচাকে কি থাকে মৌচাকে মধু থাকে সাফন বলো তো হরিণ কোথায় থাকে সাফন হ্যাঁ এলাইনা সাফন বলো হরিণ থাকে কোথায় রিজভিউল্লাহ কে মাছ ধরে বলো শালিক কোথায় বসে গাছে ডালে বসে গাছে তারপরে নেক্সট বলো মেধা আমরা কি দেখে সময় জানি তারপরে দেখি কে বলবে তারপরে আহিল আহিল বলো হরিণ কোথায় থাকে আহিল ওকে আমি এখন প্রশ্ন করব দেখব কে আগে বলতে পারে কে মাছ ধরে ওকে বলো তো দেখি কে আগে বলে নৌকা কোথায় চলে আমরা কি দেখে সময় জানি আলিয়ান বলো তো আমরা কি দেখে সময় দেখি জানি কি থাকে দেখি তো কে আগে বলতে পারবে এটা নৌকা কোথায় চলে আমরা কি আমরা কি নিয়েছি আমরা কি জানি আমাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক কি আমরা ঘড়ি দেখে সময় জানি রাইট আমরা কি জানি আমাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক কি প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়ে আসব ঠিক আছে আচ্ছা ওকে তাহলে আমি শেয়ারটা স্টপ করে দিচ্ছি ওকে ওকে হ্যালো ইয়েস আমরা কি দেখে সময় জানি গুড আচ্ছা